ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার লক্ষ্মীকুড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে এক দম্পতি নিহত হয়েছেন। বিস্তারিত দেখুন হালুয়াঘাট প্রতিনিধি জুলফিকার আলী জুলমতের প্রতিবেদনে। শুক্রবার সকালে উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা আলীর ছেলে সাইদুর রহমান ও তার স্ত্রী সোনিয়া আক্তার। জানা যায়, সাইদুর একটি এনজিওতে চাকরি করেন। তার কর্মস্থল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে। ঈদের ছুটিতে স্বামী স্ত্রী মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ থেকে রৌমারীতে যাচ্ছিলেন। পথে হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এতে সাইদুর ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় সাইদুরের স্ত্রী সোনিয়াকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা আসছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।